العبد مولاه إذا ضامته دنياه، إذا نزلت به البلوى وأرخى ليل بلواه، ملاذ العبد مولاه إذا. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى. হে ইমানদার লোকেরা, তোমরা না আমাদের কাছেও এসো না এমন অবস্থায় যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে আছো। তো এখানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া ঠিক নয়। এখন কেউ কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা কোরআনে বাকি বলছেন না আমাদের কাছেও যেও না, আর কিছু পড়ে না, তার নামাজ না পড়ার কথা আসছে। এরকম উল্টা হতে পারে, নামাজ পড়ার কথাই এসেছে কিন্তু একটি হালতে পড়া যাবে না। তার অর্থ হচ্ছে পরের আয়াতে কিছু ইঙ্গিত দেবে, হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ তোমাদের এই সেন্স না আসে যে কি বলছো বুঝতে পারছো, অর্থাৎ নেশা চলে গেছে, তোমাদের হুঁশ ফেরত এসেছে। এই অবস্থা আসার আগ পর্যন্ত মদ খেয়ে ইমিডিয়েটলি নামাজ পড়তে এসো না। এখন মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে এসো না এর অর্থটা কি? তাহলে ওই সময় সাহাবায়ে কেরাম মদ খেতেন, কারণ জাহিলি জামানায় ওনারা তো সবগুলোই করেছেন, অনেকেই মূর্তি পূজা করেছেন, মদ খেয়েছেন, সবই করেছেন। এরপরে যখন ইসলামের দিকে এসেছেন আল্লাহ তাআলা অনেকগুলো হুকুমকে আস্তে আস্তে রদ করেছেন। যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা একটু গ্রাজুয়ালি দূর করেছেন, শরীয়তের হুকুম দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যেন পর্দার বিষয়টাও আল্লাহ তাআলা একবারেই নিষেধ করেননি। পর্দার হুকুম নারী পুরুষের মধ্যে পর্দা করাটাও কিন্তু প্রথম দিকে ছিল না। একসঙ্গে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা অন্য পুরুষদের সঙ্গে এক প্লেটেও খাওয়া দাওয়া করেছেন, কিন্তু পরে সেটা রহিত হয়ে যায়। এইরকম কয়েকটি হুকুম আছে যেগুলো গ্রাজুয়ালি আস্তে আস্তে আল্লাহ তাআলা উঠাই দেন। অনেক বিয়ে শাদী করতো, 5, 7, 10, 12, 14 করতো আরবরা, সব আল্লাহ কমে দিয়েছেন আস্তে আস্তে। 2 বোনকে বিয়ে করতো, না হবে না, আল্লাহ কমিয়ে দিয়েছেন। এইভাবে করে মদ খাওয়ার বিষয়টা, কারণ আরবরা এত বেশি মদ খেত ওই সময় হঠাৎ করে নিষেধ করে দিলে তাদের পক্ষে মানা কঠিন হয়ে যেত। এই জন্য 3 পর্যায়ে মদের হুকুম আসে। 3টি পর্যায়ে মদের হুকুমকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠান। প্রথম পর্যায়ে মদের ব্যাপারটা অনেক সাহাবীদের কাছে ভালো লাগলো না, যে মদটা তো মনে হয় খারাপ জিনিস। এখনো দেখি অনেকেই খায় ইসলাম কবুল করার পরেও, বেশি ভালো লাগে না, এর মধ্যে কিছু ক্ষতি আছে। মদ এবং জুয়া 2টাই আরব দেশে সমানে চলত। এবং পরে প্রশ্ন আসলো কোরআনে পাকে সূরা আল বাকারা 119 নম্বর আয়াতে আপনারা শুনেছেন, সেখানে কিছু কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মদ আর জুয়া তো বোধহয় ভালো জিনিস না, এখনো দেখি এগুলা আমাদের সমাজে আছে, তো এটার হুকুম কি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, এর হুকুম কি হওয়া উচিত শরীয়তে, আপনি বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটোর মধ্যে অনেক বড় গুনাহ, এগুলো গুনার কাজ, খারাপ জিনিস, তবে মানুষের কিছু ফায়দাও আছে, গুনাহও আছে আবার মানুষের ফায়দাও আছে। ফায়দা কি বলেন তো? প্রথম হলো যে আর্থিকভাবে অনেক লোকে ব্যবসা বাণিজ্য করে, মদের ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, তারপরে মদ যেখানে বিক্রি হয় সেখানে কত লোক কাজ করে। এই দেশের মদের ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে এবং এর ব্যবসায় কত লোকের চাকরি বাকরি আছে মনে করেন? বহু লোকের। তো কিছু কর্মসংস্থান হয়, এটা হলো মানাফিয়া। আবার কোনো কোনো সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য নাকি ফায়দা হয়, শারীরিকভাবে কারো কারো নাকি ফায়দা, শারীরিকভাবে ফায়দার চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। NHS বলে যে এই দেশের সরকার মদ সংক্রান্ত রোগের যা চিকিৎসা করতে NHS যা ব্যয় করে বিশাল অঙ্ক, মদের কারণে যে রোগগুলো হয়, তো ফায়দা আর ক্ষতি হিসাব করতে গেলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর গুনাহগুলোর পরিমাণ ক্ষতির পরিমাণ অনেক বেশি ফায়দার তুলনায়। এই প্রথম আয়াত নাজিল হলো মদের উপরে। হ্যাঁ, তো এই যে একটা হুকুম আসলো, এখানে মদকে কি নিষেধ করা হয়েছে? না। কিন্তু মদটা খুব ভালো জিনিস এরকম বলা হয়েছে? না, খারাপ জিনিস। তো এখনো খারাপ জিনিস হইলেও এখনো হারামের নিষেধাজ্ঞা হয় নাই। যেমন আমরা অনেক সময় এই ফ্যাট যুক্ত খাবার খাই, খুব চর্বি টর্বি, খুব তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, এগুলা খুব মজার জিনিস অনেকেই খায়, অনেকেই ব্যবসা করে। এইগুলোর মধ্যেও এই ব্যবসা করে, কর্মসংস্থান ফায়দা, ক্ষতি কিরকম? মারাত্মক ক্ষতি। অবশ্য হারামের হুকুম এখনো আসে নাই, ক্ষতিটা যে বেশি এটা ঠিক। এরকম অনেক জিনিস পৃথিবীতে আছে, ক্ষতি বেশি কিন্তু ফায়দাও আছে, তারপরে শরীয়তে একদম হারাম করে নাই। এইরকম অবস্থায় প্রাথমিকভাবে মদের হুকুম তাই হলো, জিনিসটা ভালো না, ক্ষতি অনেক বেশি। তারপরে থাকলো, এখন দেখা গেল যে মদ খেয়ে এসে এখন কোন কোন সাহাবীরা নামাজ পড়ছে, নামাজ পড়তে এসে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা পড়তেছে, লা আবুদু মা তা'বুদুন মধ্যে সব উল্টাপাল্টা করে লা নাবুদু ওয়া লা তা'বুদুন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে খালি। এখন এই খবর আসার পরে যে কিছু সাহাবী এরকম উল্টাপাল্টা করেছে কেরাত পড়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। তারপরে তিনি তখন ডেকে বললেন যে এখন থেকে খবর দিয়ে দাও। ফাকানা মুনাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামাতিস সালাহ ইউনাদি, যখন ইকামত দেওয়া হতো বা আযান দেওয়া হতো, তার পথে আবার আরেকটা আওয়াজ দেওয়া হতো, লা ইয়াকরাবান্নাস সালাতা সাকরান, যে একটু আগে মদ খেয়েছে খবরদার নামাজ পড়তে আসবে না এখন, এটাও অ্যানাউন্স করা হতো। কিন্তু এখন এরকম হওয়ার পরেও দেখা গেল যে তাহলে এই আয়াতে আসছে যে নামাজ পড়ার যখন ইচ্ছা থাকে তখন মদ খেও না, বা মদ খেলে ওই সময় ইমিডিয়েটলি নামাজ পড়ো না, অপেক্ষা করো যতক্ষণ তোমার সেন্স, তোমার আকল পুরোপুরি কাজ করে তখন আসো, তা না হলে উল্টাপাল্টা কথা হয়ে যাবে। হাত্তা তা'লামু মা তাকুলুন, তখন তোমার কথা ক্লিয়ার, কি বলছো কি পড়ছো পরিষ্কার সেন্স কাজ করে, তখন নামাজ পড়ো, তার আগে না। মানে এরকম নামাজের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আসলো, মদ খাওয়া আছে, নামাজ পড়া যাবে না। তাহলে সাহাবীরা যারা মদ খাবেন তারা চিন্তা করলেন যে কতক্ষণ বাকি আছে নামাজের, এতক্ষণ আগে খাই, নামাজের কাছাকাছি হলে ওনারা খেতেন না, অপেক্ষা করতেন নামাজ পড়ে, দরকার হলে খাবেন। ওই হোমিওপ্যাথিক ওষুধে কি বলে যে ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে মদ খাবেন না, নিশা বা সিগারেট খাবেন না, সরি। তো ওনারা এরকম একটা হয়তো রুল প্লে করতেন। কিন্তু অনেক সাহাবীর কাছে জিনিসটা স্টিল, মদের নামাজের সময় নিষেধ করছেন আল্লাহ তাআলা, কিন্তু বাকি সময় তো ভালো মনে হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ এই মদের ব্যাপারে আমাদেরকে একেবারে পরিষ্কার একটা বয়ান করে দেন। এখনো এর মধ্যে কিছু গন্ডগোল রয়ে গেছে যে কিছু লোকেরা এখনো মদ টদ খায়, ওনার কাছে ভালো লাগে না, যে আল্লাহ একটা ক্লিয়ার হুকুম দিয়ে দেন। মানে এটাতে এত খারাপ জিনিস তো মুসলমানদের জন্য ফিট হয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, যে আয়াতে আমরা শুনেছি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে ইমানদার লোকেরা, মদ, জুয়া আর আনসাব, আজলাম শিরক কেন্দ্রিক কিছু ইবাদত ওই সময় তারা করত, কোরবানি করা থেকে শুরু করে এইগুলো তাদের সমাজে ছিল, এইগুলোর সঙ্গে একসঙ্গে উল্লেখ করে আল্লাহ বললেন এইগুলো সব শিরক, যেরকম খারাপ জিনিস এরকম মদ এবং জুয়াও খারাপ জিনিস। রিজস, নাপাক, রিজস অর্থ হচ্ছে নাপাক এবং হারাম, মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবু, এগুলোকে তোমরা চূড়ান্ত ভাবে বর্জন করো, একদম হারাম হয়ে গেল। لعلكم تفلحون আশা করা যায় তোমরা কামিয়াব হবে যারা মদ এবং জুয়ার মধ্যে ঢুকেন নাই আলহামদুলিল্লাহ শিরক করেন না তারা কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা এখনো মদ্যপান করে মদ পান করে এখনো জুয়ার ঘরে যায় ঘোড়ার ঘরে যায় এখনো যারা শিরকের সঙ্গে লিপ্ত আছে তাদের কামিয়াবির কোনো সম্ভাবনা আছে তাহলে এইখানে শিরকের সঙ্গে এই দুইটা কবিরা গুনাহকে এক পাল্লায় উল্লেখ করা হয়েছে এত গর্হিত কাজ এত খারাপ কাজ এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে এই তাহলে মদ সংক্রান্ত বিষয়ে এখন আর কোনো আপত্তি করার সুযোগ নাই কেউ এই আয়াতে রেফারেন্স আর দিতে পারবে না যে না আচ্ছা মদের কথা হারাম বলতেছেন এখানে সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছে নামাজের অবস্থায় নামাজ পড়তে আসলে নেশার এফেক্ট হতে পারে এতটুকু সময় মদ খাওয়া নিষেধ করা হয়েছে আপনারা পুরো নিষেধ করেন কেন তার কথা টিকবে টিকবে না কারণ শরীয়তের মধ্যে কোরআন এবং হাদিসে যদি দুইটা হুকুম থাকে তাহলে কোন হুকুমটা গ্রহণীয় হবে পরবর্তীটা শেষেরটা আগেরটা হচ্ছে মানসুখ আর শেষেরটা হচ্ছে নাসিখ এখন আবার কেউ তো জুয়াও খেলেন না মদও খান না মাশাআল্লাহ খুব ভালো তবে মদ বিক্রি করেন বলে যে আলহামদুলিল্লাহ জীবনেও মদ খাই নাই বিক্রি করছি ঠিকই কিন্তু জীবনে খাইনি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছেন খান নাই কিন্তু বিক্রি করে কত খারাপ কাজ হয়েছে এটাও তো মিন আমালি শয়তান মদ খাওয়া যেমন শয়তানের কাজ বিক্রি করাটাও শয়তানের কাজ ফাজতানিবু এটাকে বর্জন করো কাজেই আলহামদুলিল্লাহ আপনি খান নাই যে এটা আল্লাহর শুকর কিন্তু এখানেই সন্তুষ্ট হয়ে গেলে আপনি শয়তানের কাছ থেকে বাঁচতে পারলেন না আপনাকে বাঁচতে হবে যে আমি বিক্রিও করব না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ শুধু খায় সে নয় যে মদ খায় যে মদ পরিবেশন করে যে মদ বিক্রি করে যে মদ খরিদ করে যে মদ কাঁধে করে নিয়ে যায় যে মদের ফ্যাক্টরিতে মদ বানায় এ সবার উপরে লানত পড়ে এই লানত পড়ার কাজের মধ্যে আপনি থাকবেন আর বলবেন যে আলহামদুলিল্লাহ আমি তো জীবনে মদ খেয়ে দেখি নাই কেমন লাগে খবরদার এই কাজ থেকে সরে আসেন আমার শয়তান কাছ থেকে সরে আসেন আল্লাহ তাআলা আপনার অন্তরে ইমানের নূর ঢেলে দিবেন আপনার জীবন কামিয়াব হয়ে যাবে তার আল্লাহ তাআলা কি বলেছেন তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন কামিয়াব হয়ে যাবা কামিয়াব হয়ে যাবা আপনি যদি মদ বিক্রি করতে থাকেন আপনি কামিয়াব হবেন না আল্লাহ আপনি কামিয়াব হবেন না মনে হবে যে আপনার অনেকগুলো টাকা হয়ে গেছে আর এটাই কামিয়াবি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে দুনিয়াতে হয়তো বড় ক্ষতি যদি নাও হয়ে থাকে আপাতত আপনি এখনো নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই কোন বিপদ আপনার উপর নাজিল হয়ে যায় তাড়াতাড়ি করে ছেড়ে দেন তওবা করেন আর এমন যদি হয় যে দুনিয়া কোনো রকমে সেরে গেছেন কিন্তু এই দুনিয়াই তো শেষ নয় কার কাছে যাবেন আল্লাহর কাছে আল্লাহকে জিজ্ঞেস করবেন না আমার কোরআনে বলি নাই মদের কথা আমার নবী তোমাদেরকে লানাতের খবর দিয়ে আসেননি তখন আপনি কি উত্তর দেবেন আমরা যখন মদ বিক্রির বিরুদ্ধে কথা বলি ওলামায়ে কেরাম যখন বলেন ওলামায়ে কেরাম কি আপনার দুশ্মন আপনার টাকা কামাই হয় ব্যবসায় উন্নতি হয় এটার জন্য কি ওনাদের কষ্ট লাগে এই জন্য হিংসা করে বলে কার হুকুম এগুলো আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের তরিকা তাহলে আপনাকে এটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ফেলেন আপনার ভয় লাগছে সর্বনাশ ব্যবসা তো বন্ধ হয়ে যাবে জীবন কেমনে চলবে কি উপায় হবে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যদি গুনার কাজ ছেড়ে দিতে হয় মদ বিক্রির কাজ ছেড়ে দিতে হয় ছেড়ে দেয় আল্লাহর ভয় ইয়াজআল লাহু মাখরাজা তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটা উপায় বের করে দিবেন তার জন্য তরিকা বের করে দেবেন মাখরাজা একটা উপায় বের করে দিবেন وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন এমন জায়গা থেকে যা নিজে কোনোদিন সে চিন্তাও করতে পারেনি। আর কি সুসংবাদ দরকার আপনার? তারপরেও কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন না? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন। যারা এই কাজে লিপ্ত আছেন আল্লাহকে ভয় করে ছেড়ে দিন, আপনি কামিয়াব হয়ে যাবেন। এই মদের হুকুম চলে গেল, আমরা পরবর্তী পদে এখন আসি আরেকটা হুকুম। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, তোমরা কেউ যদি জুনুব হালতে হয়ে যাও তাহলে তোমরা নামাজ পড়তে এসো না বা মসজিদে ঢুকো না, শুধু রাস্তা পার হওয়ার জন্য ছাড়া কোনো মসজিদে ঢুকো না। গোসল ফরজ হয়ে গেছে, জুনুব মানে যার উপরে গোসল ফরজ হয়ে যায়। মানুষের স্বামী স্ত্রী মিলামিশা হয়েছে বা স্বপ্নদোষ হয়েছে, যে কোনো তরিকায় মানুষের শরীর থেকে তখন বীর্য বের হয়ে যায়, তখন মানুষের উপরে গোসল ফরজ হয়। এই গোসল ফরজওয়ালা ব্যক্তিকে শরীয়তে বলে জুনুব, যার উপর গোসল ফরজ হয়ে গেছে। কেউ কারো যদি গোসল ফরজ হয়ে যায়, তোমরা নামাজ পড়ো না বা মসজিদেও ঢুকো না, ফরজ গোসল আদায় না করা পর্যন্ত। ইল্লা আবেরি সাবিল, তবে কেউ যদি হয় যে যার রাস্তা পার হওয়া লাগবে, গোসল করার জন্য যেতে হলেও মসজিদের উপরে দিয়ে যাওয়া লাগে, এরকম যদি কারো ঘর বাড়ি হয়ে যায় তার জন্য মসজিদ ক্রস করা জায়েজ আছে। তাছাড়া জুনুবওয়ালা ব্যক্তি, গোসল ফরজওয়ালা ব্যক্তি, মনে করেন ফিল্ডগেট স্ট্রিট থেকে হোয়াইট চ্যাপেলে যাবে, হোয়াইট চ্যাপেল স্ট্রিট থেকে ফিল্ডগেটে যাবে, সেও মসজিদের ভিতরে দিয়ে যাবে না, ঘুরে যাবে। আর তার রাস্তা কোনোটাই না থাকে, শুধু এইটা থাকে, তাহলে তাটা এক্সেপশনালি ওজরের কারণে, জরুরতের কারণে কনসিডার করা হবে। এই জন্য গোসল ফরজওয়ালা ব্যক্তি মসজিদে বসে থাকবে না, মসজিদে ঢুকবে না, মসজিদ ক্রস করবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাগতাসিল, গোসল না করো। তাহলে ফরজ গোসল ফরজ হয়ে গেলে গোসল ফরজ না করে কেউ, ফরজ গোসল আদায় না করে কেউ মসজিদেও ঢুকবে না, নামাজ পড়তে পারবে না। وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ, আর তোমরা কেউ যদি অসুস্থ হয়ে পড়ো যে পানি ব্যবহার করা যায় না, আও আলা সাফারিন, অথবা এমন কোন সফরে গিয়েছ যেখানে পানি নেই, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, শুধু গোসল ফরজ নয়, টয়লেটে গিয়েছ, এখন তোমার শরীর নাপাক হয়ে গেছে, পানি ওযু চলে গেছে, ওযু করা দরকার, কিন্তু তুমি অসুস্থ বা পানি নাই, আওলা মাসতুমিন নিসা, অথবা তুমি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছ, গোসল ফরজ হয়ে গেছে, ফালাম তাজিদু মা আন, পানি পাওয়া যাচ্ছে না, পানি পাচ্ছ না, এখন কি করবে, কিভাবে নামাজ পড়বে বা মসজিদে যেতে হলে কিভাবে যাবে, তোমার শরীর তো নাপাক হয়ে আছে, পানি নাই, অথবা তুমি অসুস্থ, তাহলে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে তুমি পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জন করো, তায়াম্মুম করে ফেলো, পাক মাটি দ্বারা তায়াম্মুম করে ফেলো। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তায়াম্মুম করার জন্য কি করতে হবে? এই তায়াম্মুমের মাটি দ্বারা, মাটিতে হাত লাগিয়ে তোমার চেহারা এবং হাতকে মুছে দাও, তায়াম্মুম আদায় হয়ে গেল। إذا نزلت به